লোকসভা নির্বাচনে মিঠুন চক্রবর্তী প্রার্থী হবেন কি না সে নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করলেন মিঠুন চক্রবর্তী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এবছর তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না। কেন প্রার্থী হবেন না তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেন, দলের হয়ে অন্য রাজ্য জুড়ে প্রচার করতে চান, শুধুমাত্র একটা কেন্দ্রে তিনি নিজেকে আটকে রাখতে চান না। প্রসঙ্গত, সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পান মিঠুন চক্রবর্তী। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, আমি প্রার্থী হব না, আমি যদি প্রার্থী হই আমার 42টি কেন্দ্র কে দেখবে, আমি প্রচারে যাব। পয়লা মার্চ থেকে লাগাতার প্রচারে যাব, বিজেপির হয়ে প্রচার করব, আমাদের রাজ্যের বাইরেও বলে অন্য রাজ্যে গিয়েও প্রচার করব, এমনটাই বলেছেন মিঠুন চক্রবর্তী। কি বলছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শুনবো। আমি যদি প্রার্থী হই তাহলে একাধারে করবো, আমাদের স্টেটের বাইরে অন্য স্টেটে থাকবে, সেখানে গিয়ে তাকে দাঁড়ায় সন্দেশখালী নিয়েও তিনি মন্তব্য করেন, বলেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। কি বলেছেন মিঠুন চক্রবর্তী শুনবো। আমি এই সময় এইসব কথা বলার, তবে এইটুকু বলবো যে দ্য টাইম হ্যাজ কাম, পিপল মাস্ট রাইজ, কারণ যা হচ্ছে ইজ নট অ্যাকসেপ্টেবল। অন্যদিকে দেবের রাজনৈতিক জীবন নিয়ে যে অনিশ্চয়তা চলছিল তার সমাপ্তি হচ্ছে। তিনি যে ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন সেটা অনেকটাই পরিষ্কার করেছেন। কাছের মানুষ দেবকে নিয়ে মিঠুন বলেন, ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ওর সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয় না, দেবের বিষয়ে আমি রাজনৈতিক কোনো কথা বলবো না, ও খুব বুদ্ধিমান এবং ভালো ছেলে। কি বলেছেন শুনবো। আমি কি বলি, পলিটিক্যালি আমি কোনো কথা বলি না, আজকে কমেন্ট করবো না। বিজেপির ইন্টেলিজেন্ট বয়, খুব ভালো ছিল, জেনুইন ছিল, তবে অল্পকারী রকম। অন্যদিকে তিনি খেতে ভালোবাসেন, কিন্তু সুগার হলে শুধু মিষ্টি খাওয়া কমালে হবে না, খাওয়ার ব্যাপারটাও দেখতে হবে। এর জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে বকাও খেয়েছেন বলেছেন মিঠুন। কি বলেছেন শুনবো। খারাপ ছিলেন, কালকেও খারাপ ছিলেন, আজকেও খারাপ ছিলেন, দেখা সোজা বাংলা ভাষা বুঝছি, কোনো প্রবলেম নেই, প্রবলেম খাওয়াতে আর আমি গোকুয়াসে খাই, যেগুলো পাই না বোম্বে গিয়ে ব্যাঙ্গালোরে এখানে পাই, পাই মাটন খেয়েছিলেন নাকি, তারপরে শুট করে গেছে সুগার। ডাক্তার কি বললেন, কি বললেন ডাক্তার, কি বললেন, কি করতে হবে, আমরা তাহলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারি, সব ঠিক আছে, দেখুন দাদা একটু কন্ট্রোল মারছি। আমি একটা কথা খালি কেউ এই থ্রুতে তোমাদের থ্রুতে মেসেজ দিতে চাই, যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না কি মিষ্টি না খেলে আপনার কিছু হবে না, সব প্রবলেম খাওয়াতে, খাওয়াকে কন্ট্রোল করুন, আর ভয় পাবেন না ইনসুলিনকে, ইনসুলিন ইজ দ্য সেফেস্ট মেডিসিন, যাতে আপনার শরীর ভালো থাকবে, কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই। আমার প্রবলেম ওভার ইটিং করেছি, বললাম না আমি রাক্ষস। বাকি সব তো বলতে হবে, একটু ওদের একটু বকলেন, একটু বকা খেলাম। আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী, তড়িঘড়ি তাকে ভর্তি করতে হয় হাসপাতালে। তবে এখন ভালো আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়িও ফিরেছেন। আর এই সমস্ত কিছুর মধ্যে যেহেতু সামনে লোকসভা ভোট, তাই মিঠুনকে নিয়ে প্রচারে ঠিক কোনভাবে এগোতে চলেছে বিজেপি সেটাই এখন প্রশ্ন। আমরা
লোকসভা নির্বাচনে মিঠুন চক্রবর্তী প্রার্থী হবেন কিনা সেই নিয়েই জল্পনা চলছে বেশ কয়েকদিন ধরে। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের অবস্থান একেবারে স্পষ্ট করলেন মিঠুন চক্রবর্তী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এবছর তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না। তবে তিনি কেন প্রার্থী হবেন না তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেন যে দলের হয়ে তিনি রাজ্য জুড়ে প্রচার করতে চান, শুধুমাত্র একটা কেন্দ্রে তিনি নিজেকে আটকে রাখতে চান না। প্রসঙ্গত, সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পান মিঠুন চক্রবর্তী। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, আমি প্রার্থী হব না, যদি প্রার্থী হই আমার 42টি কেন্দ্রকে কে দেখবে, আমি প্রচারে যাব। পয়লা মার্চ থেকে লাগাতার প্রচার করব, বিজেপির হয়ে প্রচার করব, আমাদের রাজ্যের বাইরেও অন্য রাজ্যে প্রচার করব। আমি যদি প্রার্থী হই একাধারে করবো, আমাদের স্টেটের বাইরে অন্য স্টেটের কারণে সেখানে যদি দাঁড়ায় and you personally we have a fantastic situation, I have a great respect for you. Ottom theke ami had great respect for you. এদিকে সন্দেশখালী নিয়ে তিনি মন্তব্য করেন। তিনি বলেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। কি বলেছেন শুনুন। আমি এই সময় এইসব কথা বলা তবে এটুকু বলবো যে the time has come, people must rise. কারণ যা হচ্ছে is not acceptable. এটাই বলতে এদিকে দেব প্রসঙ্গ নিয়ে মিঠুন চক্রবর্তী এদিন মন্তব্য করেন। তিনি বলেন দেব এসেছিল আমার সঙ্গে দেখা করতে, খুবই ভালো ছেলে। কি বলেছেন শুনুন। দেব এসেছিল দেখা করতে, আমি কি বলি পলিটিক্যালি, আমি কোনো কথা বলি না, আজকে কমেন্ট করবো না। ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, খুব ভালো ছিল, জেনুইন ছিল, তবে পলিটিক্যালি আর এদিকে এই সমস্ত কিছুর মধ্যে মিঠুন চক্রবর্তীর এদিনের বক্তব্য নিঃসন্দেহে বলা যেতে পারে যে ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ লোকসভা ভোটের আগে যখন রাজ্য রাজনীতি সরগরম হচ্ছে, যখন বারবার এই হেভিওয়েট মুখের কথা সামনে আসছে, কারণ বিধানসভা ভোটের আগে আমরা দেখেছি একইভাবে লাগাতার প্রচার করতে মিঠুনকে, তাহলে লোকসভা ভোটের আগে কি ভোট প্রচারের মুখ হবেন মিঠুন চক্রবর্তী? এই প্রশ্নটা যখন ঘোরাফেরা করছে, তখন আবার বিজেপির অন্দর থেকে এই খবরও উঠে আসছে, তারকা প্রার্থীদের যে লিস্ট করা হয়েছে ভোটের প্রচারের ক্ষেত্রে, সেখানে একদমই প্রথমে রয়েছে মিঠুন চক্রবর্তীর নাম। এবং মিঠুন চক্রবর্তী নিজেও বলে দিলেন যে পয়লা মার্চ থেকে তিনি ভোটের প্রচারে একেবারে জোর কদমে নেমে পড়বেন। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, কোনো খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপেও।